মাই চ্যানেল দ্য ব্লগিং সাগা। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন আমি রেডি হয়েছি, কারণ হচ্ছে কি আমার দিদা এসেছিল দু দিন আগে, আজকে বাড়ি চলে যাবে, আর তার জন্য আমি এখন ট্রেনে তুলতে যাবো। এখন না, এখন কিছুটা দেরি আছে, দিদা জাস্ট পুজো দিচ্ছে, তারপর রেডি হবে, খাওয়া যাবে তারপর। কিন্তু আমি আগে থেকে রেডি হয়ে গেলাম আর ভাবলাম যে চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করে দিই। আর আশেপাশে বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য সেই আওয়াজটা আসছে। আর আজকে নিচের ঘরগুলোতে সব রং টং করা হবে, মানে একটা ঘরেই আজকে করা হবে মেনলি, তারপর বাকিগুলো করা হবে। তাই জন্য ওই ঘরে সব তোমার বলে আর তাই জন্য ওই ঘরের সব খাট আলমারি সব কিছু সরানো হবে, দিয়ে নতুন রং করা হবে। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যাই নিচে আর তোমাদেরকে দেখিয়ে দিই ঘরের কী অবস্থা। এই যে এই ঘরটা আজকে পুরো আমাদের রং করা হবে, বাইরেটাও করা হবে কিন্তু আজকে এই ঘরটা করা হবে। মা সব বিছানাপত্র তুলে দিয়েছে, তার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা ছোপ মতো দাগ চলে এসছে ঘরগুলোতে। এখানে এরকম সাদা, এ দেখো এখানে এরকম দাগ হয়েছে। তো ভাবা হয়েছে যে পুরোটাই রং করে নেওয়া হবে, সেই জন্য এটাকে এখন অন্য ঘরে দিতে হবে বুচুটাকে। আর এই ঘরে এই যে ঘুমাচ্ছে এইটা। দিদাকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি ফিরছি, আর আসার পথে বিরিয়ানিও কিনেছি দেখো। আর ট্রেনটা ভেবেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু একদমই ফাঁকা ছিল না, ইভেন দিদা বসার জায়গাও পাইনি, তাই জন্য খুবই খারাপ লাগছিল। তখন আমি জানলা দিয়ে অনেকজনকে জিজ্ঞাসাও করলাম, কিন্তু সবাই দূর দূরেই যাবে, আর যারা কাছে ছিল তাদেরকে আমার অন্য একজন বলে রেখেছে। তো বয়স্ক মানুষ বলে কেউ এক ফোঁটা জমি ছাড়তে রাজি নয়, তো জায়গা পাইনি। এবার এখন তাও মোটামুটি কতটা গেছে জানি না, আর ফোনও করতে পারছি না আমি, কারণ যেহেতু দু হাতে ব্যাগ রয়েছে তো ফোন করাটা উচিত হবে না, তাই ফোনও করিনি। যাই হোক, তো আমি এখন বাড়ি যাব, গিয়ে ফ্রেশ ফ্রেশ হব, তারপর তোমাদের দেখিয়ে দিই ঘরটা কতদূর কমপ্লিট হলো। আর তারপর আজকে একজন আসবে আমাদের বাড়িতে, কে আসবে কেন সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে বলছি। এখন আমি একদম বাড়ি ঢোকার মুখে রয়েছি, আর এবার মাস্কটা খুলি, আর এই যে ঘর। স্নান করে উঠেছি আর তোমাদেরকে বললাম যে একজন আসবে, মানে একটা দিদি, সে এসে গেছে। আর বিশ্বাস করো আমি এই ঘরের এরকম অবস্থা, আমি আমার সেলফি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, তাই জন্য এরকম একটা ক্যামেরাটা দেখতে লাগে। আমি এরকম হাতে ধরে ভিডিও মানে ব্লগ করি না, তো ক্যামেরাটা দেখতে লাগছে, কিন্তু দেরি করলে চলবে না, কারণ ওই দিদিটা চলে এসেছে। দিদি বলতে আমি তাকে ফেসিয়ালের জন্য বুক করেছিলাম। আমি এখনও পর্যন্ত কোনো দিনও পার্লারে ফেসিয়াল করিনি, মানে ফেসিয়াল করিনি, আর পার্লারে আমি চুলও কাটি না, আমার মা চুল কেটে দেয়, তো মানে কোনো আমার চুলে দেখবে ডিজাইন নেই, একদম নর্মাল। আর তো জাস্ট আইব্রোটা করি, কিন্তু আজকে ফার্স্ট টাইম ফেসিয়াল করবো, তো আমি সুপার সুপার এক্সাইটেড তার জন্য।
সত্যি কথা বলতে কোনো রকম স্কিনের ট্রিটমেন্ট বা ফেশিয়ালের কখনো দরকার পড়েনি আর এখনও দরকার নেই, তবে আমার মনে হলো বেশ একটু বসবো, রিল্যাক্সে একটু বেশ ম্যাসাজ ট্যাসাজ হবে মুখে, তো খুব ভালো লাগবে। তো সেই জন্য একটা শখ বলতে পারো। তো আমার মনে হয় এরকম ছোটোখাটো শখ সবারই পূরণ করা উচিত। যারা একটা ছোটোখাটো ইনকাম করো তাদের তো ঠিক আছে, যারা হাত খরচা পাবো সেখান থেকে জমিয়ে 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 হলেও একটা ছোটোখাটো ইচ্ছা আমরা পূরণ করতে পারি আর আমাদের পূরণ করা দরকার। এটা করলে ওটা হয়ে যাবে এইসব ভাবার দরকার নেই। শখ বা ইচ্ছা যদি কিছু থাকে আর যদি সেটা সত্যি মানে করা যায়, এমন না যে আমার সামর্থ্যের বাইরে গিয়ে কিছু, যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে প্লিজ তোমরাও সেই শখগুলো পূরণ করে নাও, আমি তো তাই বলবো। তো এখন আর দেরি করবো না, কারণ ওই দিদি হয়তো অন্য বুকিং থাকতে পারে, তাই আমি এখন খেয়ে নেবো, তারপর ঝটপট ওখানে চলে যাবো। আর যদি আমাকে ভিডিও ক্লিপ নিতে দেয় তোমাদের দেখিয়ে দেবো, আর যদি না নিতে দেয় তাহলে ফেশিয়ালের পর তোমার সাথে দেখা হচ্ছে। গুছিয়ে নেবো আর তারপর তোমাদের দেখিয়ে দেবো যে ফেশিয়াল করার পর কেমন লাগছে অ্যাকচুয়ালি। কিন্তু এক মিনিট, কিন্তু সত্যি কথা বলতে একবার ফেশিয়াল করার পরে একদম স্কিন চকচক চকচক করবে এমনই নয়। ফেশিয়ালটা কন্টিনিউ রাখতে হয় যে কোনো কিছু যদি আমরা যত্ন করি তাহলে সেটা ভালো থাকে, কিন্তু আমি জানি না আমি এই যত্নটা কতদিন করতে পারবো। কারণ বলতে পারো খুব শখই ছিল যে ফেশিয়াল করবো, তো করেছি, শখটা মিটিয়েছি, আর কবে করবো এখনো ঠিক জানি না। তবে দাদার বিয়ের আগে, দাদার বিয়েটা যেহেতু রয়েছে তাই জন্য আর একবার করারও ইচ্ছা রয়েছে, জানি না কী করবো জানো। তবে এখন এই জায়গাটা গুছিয়ে নিই। বলবো তোমাদের, আমি আমার যে সেলফি স্টিকটা ওটা খুঁজে পাচ্ছি না কেমন একটা করে ভিডিওটা করতে হচ্ছে। আর চুলটাকে এই ওপরে বেঁধেছিলাম, কিন্তু কিন্তু এত পরিমাণ তেল আজকে ইউজ করা হয়েছে আমার চুলে যে ওইভাবে খুবই বিচ্ছিরি লাগছিলো, তাই জন্য আমার চুলটাকে একটু খুলে নিলাম আর এরকম। আর বলবো না যে ফেশিয়াল করে এখন খুব গ্লো লাগছে বা কিছু, বাট সত্যি কথা বলতে প্রচণ্ড রিল্যাক্স লাগছিলো, খুবই রিল্যাক্স লাগছিলো। ম্যাসাজ যে করছিলো মুখের মধ্যে বেশ একটা আরাম লাগছিলো, তো এটা বলতে পারি। আর গ্লো হচ্ছে কি না সেটা 24 ঘন্টা পর মনে হয় বোঝা যাবে, তো 24 ঘন্টা পর তোমরা দেখতে পারবে না। 24 ঘন্টা পর যদি ব্লগ করি, কারণ কালকে একটা ব্লগ করার ইচ্ছা আছে, যদি করি তাহলে তোমরা দেখতে পারবে। আর এখন একটু নিচে যাই, আবার খিদে পেয়ে গেছে, তো যাই আর দেখি কী আছে খাবার।
এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি এই সন্ধ্যাবেলা চুল টুল ছেড়ে বসে আছি, কারণ হচ্ছে গিয়ে ওই দিদি গেল হচ্ছে 4:30 হবে, তারপর নিচে আসলাম, একটু খেলাম হচ্ছে শশা আপেল এগুলো খেলাম, তারপর এমনি শুয়েছিলাম। কিন্তু যে অয়েলটা দিয়ে আমার হেয়ারটা ম্যাসাজ করা হয়েছে, সেই অয়েলটার গন্ধ এতটা স্ট্রং যে আমি মানে এটা আর সহ্য করতে পারছি না। তো আমি ভেবেছিলাম দেওয়ার পর যে ঠিক আছে এটা শুয়ে যাবে, গন্ধটা নিতে পারবো, কিন্তু এত স্ট্রং স্মেল যে আমি মানে থাকতে পারছি না এটার গন্ধতে। তাই ভাবলাম যে চুলটা বেঁধে নিই, তাহলে হয়তো মানে বেনুনি করে নিই একদম, তাহলে হয়তো ঠিকঠাক লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে না তাতেও যে স্মেল মানে স্ট্রং ভাবটা কমবে, কারণ আমি যে অয়েলটা ইউজ করি আমার হেয়ার অয়েলটা, তো আমি ওটা উপর থেকে আবার দিলাম যাতে স্মেলটা না থাকে, কিন্তু ওইটাকে ছাপিয়ে যে অয়েলটা ওই দিদি ইউজ করেছে সেই অয়েলটারই স্মেল আসছে, আর যেটা আমার মাথা ফাতা যন্ত্রণা করে যাচ্ছে, কারণ আমি কোনোরকম স্ট্রং স্মেল নিতে পারি না, তাই আমার মাথা ফাতা ধরে যাচ্ছে আছে। তাই জন্য আমি ভাবছি যে শ্যাম্পু করে নিয়ে একবার অন্তত ওয়াশ করে আসি, কিন্তু আমার ভয়ও লাগছে 6:30 বাজে যদি ঠান্ডা লেগে যায়, কী যে মানে বিপদে পড়েছি কী বলবো তোমাদের। যাই হোক, এখন কী করবো দেখি, নিজেই বুঝতে পারছি না। আর অনেকটাই তেল দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি আমার ড্রাই তো হেয়ারটা, তো বললো যে অনেকটাই তেল লাগবে, তো সেজন্য অনেকটাই তেল দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমি এই গন্ধটা নিতে পারছি না, এই হচ্ছে প্রবলেমটা। দেখি কী করি, আমি নিজেও কনফিউজড কী করবো, একবার ঠান্ডা লাগার ভয় লাগছে, আর সেকেন্ড হচ্ছে আমি এই গন্ধটা নিয়ে থাকতে পারছি না। তো দেখা যাক কী করি। শ্যাম্পু করে এসেছি, আর ভালো করে চুলটাকে মুছে ফ্যানের তলায় বসেছিলাম যাতে ভেজা চুল বেশিক্ষণ না থাকে, আর চটজল দিয়ে শুকিয়েও গেছে, কিন্তু এই এই চুলগুলো, তারপর এই সাইডের চুলগুলো এখনও ভেজা রয়েছে। তো এখন আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি বেঁধে আপাতত এখন কফি করবো, কফি খাবো, আর তার জন্য নিয়েছি হচ্ছে এই কফি ম্যাগটা, যেটা আমি টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম সৃজনের থেকে, আজকে ভাবলাম সেটাতেই খাবো। আচ্ছা, এবার কফি খেতে খেতে আর একটু গল্প করে নিই তোমাদের সাথে। আর চুলটাকে এখন এরকম পাগলের মতো দিয়ে বসেছি, কারণ এক মিনিট, কারণ এই সাইডটা দিয়ে মানে মাঝখানে এই চুলগুলো খুবই ভিজে রয়েছে, যদি রাত্রের মধ্যে না শুকায় তাহলে তখন কী করবো, কারণ চুল ছেড়ে তো আমি শুতে পারবোই না, তাই জন্য এরকম ছেড়ে টেড়ে বসেছি, আর সাথে কফিও খাচ্ছে। দেখ, কফিটা জাস্ট অসাধারণ বানিয়েছি, ভাবছিলাম ভালো হবে কি না, কিন্তু বাট সত্যি অসাধারণ বানিয়েছি। আর এখন আমি আর মা যাবো হচ্ছে পাশেই আমার কাকা আর বড়ো মাদের বাড়ি, তো সেই জন্য তোমরা জানোই আগের ব্লগে অনেকবার বলেছি, তো ওদের বাড়ি যাব, কারণ আমার দাদার বিয়ে উপলক্ষে আমার ছোটো মা মানে আমার কাকি আমি ছোটো মা বলি, আর বড়ো মা মানে জেঠি, জেঠিকে বড়ো মা বলি, তাদেরকে শাড়ি দেবে, তো সেই শাড়িটা কেনা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তো ওই তারপরেই যাব হচ্ছে ওদের বাড়িতে শাড়িটা দিতে। তো এই কফিটা খাওয়া হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন শাড়ি, তারপরে যাব। আর যেহেতু শাড়িগুলো মানে পুরোপুরি দেখাবো না, কারণ ওরা বিয়েতে পড়বে, তোমরা একবারে বিয়েতে দেখবে, তো সেখানে একটা আলাদাই ব্যাপার লাগবে যদি বিয়েতে পড়ে একবারে, তো আমি ওপর থেকে জাস্ট দেখিয়ে দেবো, আর বিয়ের সময় তোমরা পুরোপুরি দেখতে পারবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার বড় মার শাড়ি, এটা একটা জামদানির মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে পুরোটা, ঠিক আছে, আর ভেতরটা আমি কুলার ভাঁজ করতে পারবো না, তো এই হচ্ছে শাড়িটা, আমি এরকম টাইপের একটা কাজ দিয়ে গেছে, তো এই হচ্ছে আমার বড় মার শাড়ি, কালারটা যেরকম তোমরা দেখছো ওরকম টাইপেরই কালারটা আছে, খুব সুন্দর আমার পছন্দ হয়েছে, একটা জামদানির মধ্যে এই জামদানিটা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোটো মার শাড়ি, যেটা হচ্ছে যে তোমরা দেখেছিলে বড় বাজারে আমরা গেছিলাম প্রিয়গোপাল হিসেবে, তখনই কেনা হয়েছে ছোটো মার জন্য। আচ্ছা, ওই শাড়িটা দেখেই মনে হয়েছে যে ছোটো মার কথা মনে পড়েছে, তাই জন্য কিনে দিয়েছিলাম। অনেকগুলো কালার ছিল, ছোটো মাকে ফটো পাঠিয়েছিলাম, ভিডিও কল করেছিলাম যে ছোটো মা এটা পরে তারপর এটা আনা হয়েছে। এটা হচ্ছে এরকম বটল গ্রিন কালার, আর বটল গ্রিন কালারটা এখন আমার খুব খুব পছন্দ। এই হচ্ছে ছোটো মার শাড়িটা, আর পুরোটাই মোটামুটি এরকম, তোমাদের পুরো খুলে না দেখালে এরকম টাইপেরই, আর পরলে আরও ভালো বোঝা যাবে।
তো এইটা হচ্ছে বড় মা শাড়ি, এটা হচ্ছে ছোট মা শাড়ি। যেহেতু আমরা গিফট দেবো তো এটা কত কি নিয়েছে বা কিছু এখানে আমি সেটা মেনশন করলাম না, আর তোমরা তো বিয়ের ব্লগে দেখতে পারবে। আর আমি জানি না এই দুটো শাড়ি ওরা কবে কি পরবে, যদি বিয়েতে পরে দেখতে তোমরা দেখতে পাবে আর মনে হয় বিয়েতেই পড়বে, যেহেতু বিয়ের উপলক্ষে দেওয়া তো একদিন একদিন বিয়েতে তো পড়বে, তো তখন তোমরা দেখতে পারবে যে বিয়েতে পরবো এখন। ঠিক আছে, তোমরা জানিও দুটো শাড়ি কেমন হয়েছে না হয়েছে। এই আমি এখন যাচ্ছি এই ব্যাগটা নিয়ে, দেখো এখানে ছোটো মা আর বড়ো মা শাড়িটা ছাড়াও বড়ো মা বিছানার চাদর কিনেছিল সেটা আমাদের বাড়িতে ছিল, ওটাও আছে। আর এখানটা পুরো অন্ধকার, আর মা অনেকক্ষণ আগে এখানে চলে এসেছে, আমি পরে এইসব টেনে টেনে নিয়ে আসছি। তো যাই এবার। ও শোন, তুমি ওখানে মা? ও ওইখানে না বম্মা, ওই যে উড়ি বাবা বলো এই যে এটা হচ্ছে বড় মাসি, তোমরা দেখেছো, আর দাদা এগুলো সব গিফট করছে, আর আমি হচ্ছে দাদার হয়ে সবাইকে মানে আমার দায়িত্ব পালন করছি দিয়ে দিচ্ছি। তো বড় মা শাড়িটা বড় মাকে দিয়ে দিই, দেখো বড় মা পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাইকে পুরো খুলবে না, এই যে সবাই একটু মানে উপর দিয়ে দেখিয়ে দিচ্ছে যাতে তোমরা বিয়েতে দেখো, বিয়েতে করবে তো তখন তোমরা দেখতে পারবে। এবার হচ্ছে ছোট মাকে দিয়ে দেবো শাড়িটা, এবার ছোট মার গিফটটা ছোট মাকে দিয়ে দিই না, তোমার গিফট দেখো ফুলে কেমন হয়েছে, খুব সুন্দর, কালারটা খুব পছন্দ হয়েছে, তোমাকে দেখিয়েছি ভিডিও করে একজন পড়ে গেছে, খুব ভালো হয়েছে, করবে তো বিয়েতে একদিন, শেষ তখন কিন্তু এটা আবার দেখবে সবাই, সবাই পুরো পুরোটা খুলে পড়বো দেখাবো। বাড়ি চলে এসেছি, আর এই যে আমার ডিনার, বিরিয়ানি আর চিকেন চাপ রয়েছে, দিদাকে দিয়ে আসার সময় কিনেছিলাম বিরিয়ানিটা, তো ওটাই এখন আমি খাবো। আর দেখো রান্নাঘরটা একদম কি অবস্থা করে দিয়ে এসেছি, কারণ বিরিয়ানি গরম করলাম, চিকেন চাপ গরম করলাম, আর তোমার স্যালাডে পেঁয়াজ দেয়নি তো পেঁয়াজ কাটলাম, তাই সব করে দিয়েছি। তো মা তো রোজই খাওয়ার পর সেটা পরিষ্কার করে শুতে যাবে, তো সেটা করে দেবে। আর তো আজকের ভিডিওটা ব্যাস এই পর্যন্তই, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন ভিডিও দেখার জন্য একটু ওয়েট করে থেকো। তো আজকের মতো চলি, দেখা হবে আবার খুব শিগগিরই, টাটা।